বন্ধুরা, আচার্য চাণক্যের জন্ম আজ থেকে ২৪০০ বছর পূর্বে হয়েছিল। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহান আচার্য ছিলেন। তিনি চাণক্য নীতির মতো এমন এক বই আমাদের উপহার দিয়েছেন যা আজও তখনকার মতোই সমানভাবে প্রযোজ্য। এই বইটিতে ১৭টি অধ্যায় আছে। আজকের এই ভিডিওতে বেশ কিছু চাণক্য নীতি নিয়ে আলোচনা করব যা আমাদের বাস্তব জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক হবে। ঋণ, শত্রু ও রোগ সব সময় শেষ করে দিতে হবে। অরণ্য যখন আগুন ধরে সে কিন্তু চন্দন কাঠকেও পুড়িয়ে দিতে পারে, অর্থাৎ কোনো দুষ্ট ব্যক্তি যে কোনো সময় যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কোনো শত্রুর দুর্বলতা যতক্ষণ না জেনে নিচ্ছ ততক্ষণ তাকে বন্ধু বানিয়ে রাখো। সিংহ ক্ষুধার্ত থাকলেও কখনো ঘাস খায় না। একটা দেশের দুটো যদি শত্রু হয়, সেই শত্রুরা কিন্তু পরস্পরের মধ্যে বন্ধু হয়। বিপদের সময় যে স্নেহ করে সেই কিন্তু প্রকৃত বন্ধু হয়। তোমার চারপাশে যদি সত্যিকারের অনেক বন্ধু থাকে তাহলে কিন্তু তুমি অনেক বেশি বলশালী হবে। যে ব্যক্তি ধৈর্যশীল নয় তার বর্তমানও থাকে না, তার ভবিষ্যৎ তৈরি হয় না। সংকটের সময় বুদ্ধি কাজে আসে। লোহাকে সবসময় লোহা দিয়েই কাটা উচিত। আগামীকালের ময়ূরের থেকেও আজকের পায়রা অনেক ভালো। এ কথার অর্থ হল সন্তোষ জীবনে যদি থাকে সেটাই সবচেয়ে বড় ধন। খিদের থেকে বড় শত্রু আর কিচ্ছু নেই। বিদ্যাই হলো একমাত্র নির্ধনের ধন। বিদ্যাকে কোনো চোর চুরি করতে পারবে না। কোনো শত্রুর মধ্যে যদি কোনো গুণ দেখা যায় সেই গুণটা কিন্তু গ্রহণ করা উচিত। পৃথিবীতে যত রকমের ভয় আছে সবচেয়ে বড় ভয় হলো কোনো মানুষ নিজের বদনামের জন্য যে ভয় পায়। কোনো লক্ষ্য প্রাপ্ত করার জন্য কোনো শত্রুর সাথ কখনো দিও না। আলস্যের কোনো বর্তমানও হয় না, কোনো ভবিষ্যৎ তৈরি হয় না। सोने के साथ मिलकर चांदी भी सोने जैसी दिखाई पड़ती है, अर्थात सत्संग का प्रभाव मनुष्य पर अवश्य पड़ता है। সোনার সাথে মিলে চাঁদনিও সোনার মতোই লাগে, অর্থাৎ সৎসঙ্গের প্রভাব মানুষের জীবনের উপরে অবশ্যই পড়ে। যে মানুষ সময়ের খেয়াল রাখতে পারে না তার জীবন কখনো নির্বিঘ্ন হয় না। যে ব্যক্তি যে কাজে দক্ষ তার সেই কাজে লেগে থাকা উচিত। যে কোনো কাজের জন্য মুহূর্তের জন্য দেরি করো না। যে মানুষ চঞ্চল মনের অধিকারী তার কাজ কখনো শেষ হয় না। আগে ঠিক করে নাও, তারপরে কাজ শুরু করো। কঠোর বাণী অগ্নির জ্বলনের থেকেও বেশি দুঃখ পৌঁছায়। শক্তিশালী শত্রুকে কমজোর মনে করেই তার উপরে আক্রমণ করো। যোগ্য সহকারী ছাড়া কোনো কিছু নির্ণয় করা খুবই কঠিন হয়। যার আত্মা সংযমী হয় সেই কিন্তু
आत्मविजयी है। धूर्त व्यक्ति निजे स्वार्थेर जन्नो अन्येर सेवा करे। जदि कोथाओ आगुन धरे ताले आरो आगुन तार मध्ये देवा उचित नय। अर्थात कोनो मानुष जदि क्रोधान्वित थाके ताहले ताके आरो क्रोधान्वित करा उचित नय। मानुषेर कथार मध्येई विष बा अमृत लुकोनो थाके। कोनो दुष्ट व्यक्तिर मित्रता थेकेओ शत्रुर मित्रता अनेक बेशी भालो हय। दूध पावार जन्नो हाथी पोषार दरकार नेई। अर्थात आमादेर जा प्रयोजन सेई अनुसारे आमादेर जिनिस संग्रह करा उचित। कोनो कठिन समय जदि जीवने एसे जाए तखन कि हबे एई कथा भेबेई धन संग्रह करे रखा उचित, अर्थात संचय करा उचित। कालकेर काज आजी करे नाओ। धर्मई हलो सुखेर आधार। आत्मविजयी सब रकमेर सम्पत्ति एकत्रित करते पारे। कोनो मानुषेर मध्ये जदि विनम्रता थाके ताहले से सहजेई इंद्रियके जय करते पारे। प्रकृतिर कोप যে কোনো কোপের থেকে সবচেয়ে বড় হয়। ঠান্ডা লোহা লোহার সঙ্গে কখনো জোড়ে না।